টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। চোট নিয়ে শঙ্কা থাকলেও তাসকিন আহমেদকে নিয়ে বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স। এছাড়াও সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকলেও লিটন দাসের উপরে আস্থা রেখেছে বিসিবি। তবে বিপিএল আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ের সঙ্গে পেস বোলিং আক্রমণে মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হয়নি দলে। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেন। বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত, ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের স্কোয়াড নিয়ে গত কয়েকদিন যে জল্পনা কল্পনা হচ্ছে সে তুলনায় দলে কোনো চমক দেখা যায়নি। 15 সদস্যের স্কোয়াডের বাইরে রিজার্ভ হিসাবে দলের সঙ্গে থাকবেন হাসান মাহমুদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3টি T20 ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে তাসকিনের চোট কাটিয়ে না উঠতে পারলে হাসানকে দেখা যাবে। আগামী 2 জুন যুক্তরাষ্ট্রের ক্যারিবিয়ার দ্বীপপুঞ্জে পর্দা উঠছে T20 বিশ্বকাপে। তবে বাংলাদেশের দলে বিশ্বকাপ মিশন শুরু হবে 7 জুন থেকে। গ্রুপ অফ ডেথ খ্যাত বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাসকিন আহমেদ সহ অধিনায়ক, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিব হাসান সাকিব। রিজার্ভ হিসাবে থাকছেন আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ। ধন্যবাদ সবাইকে।